বন্ধু বান্ধবীসকল, আপনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জানাইছো আজিৰ এই নতুন এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টোলৈ। তো বন্ধু বান্ধবীসকল, আপোনালোকে নিশ্চয় গম পাইছে আজি আমি যিটো টপিকৰ ওপৰত আলোচনা কৰিবলৈ আহিছোঁ। আপোনালোকে নিশ্চয় ভিডিঅ'টোৰ থাম্বনেইল চাই ইতিমধ্যে অৱগত হৈছে, ঠিক আছে? তো আজি আমি এইটো ভিডিঅ'ৰ মাধ্যমত আলোচনা কৰিম। আপোনালোকে নিশ্চয় আগতে জানে যে অসম পুলিচৰ যি 2136টা পোষ্টৰ ইণ্টাৰভিউ, সেই ইণ্টাৰভিউৰ কাৰণে যিসকল কেণ্ডিডেটে আবেদন কৰিছিল অসম পুলিচত, তেওঁলোকৰ কাৰণে এডমিট মুকলি হৈছে। সো আপনাদের কেনেকৈ এডমিটটো ডাউনলোড করব সেই বিষয়ে আজি আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করুন, ঠিক আছে? তো আপনাদের ভিডিওটি সম্পূর্ণক চাই থাকিব, কোনো স্কিপ নকরাক আপনার সকল প্রসেস এই ভিডিওর মাধ্যমে জানি পাব। আপনাদের কেনেকৈ অসম পুলিশের এডমিট কার্ডটো ডাউনলোড করব, ঠিক আছে? তো আহক এই ভিডিওটো আমি দেরি নাকরো ভিডিওটো আরম্ভ করো। তো আপনাদের নিশ্চয় জানে যে যে 6662টা পোস্ট আছিল, সেই পোস্টর যে ইন্টারভিউ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আর তেওঁলোকৰ যি কাট অফ মার্ক হয়, সেই কাট অফ মার্কটো বহুতো হাই গেছে। OBC, SC, ST, STP, STIS, তারপর MOBC, জেনেরেল ক্যান্ডিডেট, তেওঁলোকৰ কারণে কাট অফ মার্কটো বহুত হাই গেছে। তো আপনাদের নিশ্চয় ইতিমধ্যে অবগত হয়েছে যে 6662টা পোস্টৰ কারণে যিমান হাই কাট অফ মার্ক গেছে, এবার যি 2136টা পোস্ট আছে ইয়ার কারণে বেশি কাট অফ মার্ক যাব নেকি, এইটো আপনার মনত একটা কনফিউশন লাগি আছে, ঠিক আছে? সেই কারণে আপনাদের ইমান একটা গুরুত্ব দিয়া নাই এই পোস্টর পোস্টকেটার কারণে। সো আপনার আমি এইটো ভিডিওর মাধ্যমে কবলৈ বিচাৰিছো যে আপনাদের যি হয়েছে হয়েছে, সেইটো আপনাদের চিন্তা করে লাভ নাই। আপনাদের কষ্ট করে থাকা, কষ্টের ফলে দিন পাব, ঠিক আছে? তো আপনাদের সিম্পলি আরম্ভ করে দিয়ক, রানিং করা আরম্ভ করে দিয়ক। তো আপনাদের কেনে এডমিট কার্ডটা ডাউনলোড করব আজির এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিই, ঠিক আছে? তো আহক ভিডিওটো আরম্ভ করো। তো প্রথমতে আপনাদের মোবাইলে থাকা যিকোন একটা ব্রাউজার ওপেন করব, ঠিক আছে? ব্রাউজারটা ওপেন করার পিছত আপনাদের যদি গুগল ক্রমত যাও, তেনেহলে আপনাদের সিম্পলি সাইটটা ডেস্কটপ করে লোব, ঠিক আছে? মই ইয়াতে ডেস্কটপ সাইট করে লৈছো। ডেস্কটপ সাইট করার পিছত আপনাদের সিম্পলি গুগল ক্রমত সার্চ করব SLPRB আসাম লিখি গুগলত সার্চ করে দিব, ঠিক আছে? তো সার্চ করার পিছত আপনাদের সম্মুখত এনেকা পেজটো ওপেন হয়ে আসব। আপনাদের প্রথমতে যেটো ইয়াতে লিঙ্ক দেখা পাব, ইয়াতে সিম্পলি আপনাদের যেটো লিঙ্ক দেখা পাইছে স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ইয়াতে সিম্পলি আপনাদের এটা ক্লিক করে দিও। তো ক্লিক করার পিছত আপনাদের সম্মুখত এনেকাকি অসম পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট হয়, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ইয়াতে ওপেন হয়ে আসব, ঠিক আছে? আপনাদের নিশ্চয় ইয়াতে দেখা পাইছে প্লিজ ক্লিক হেয়ার টু গো দ্য এডমিট কার্ড ডাউনলোড পোর্টেল, ইয়াতে আপনার ক্লিক করে দিব, এডমিট পেজটো ওপেন হবো। তারপর আপনাদের ইয়াতে দেখা পাইছে ডাউনলোড, ইয়াতে ঠিক আছে? আপনাদের ইয়াতে ডাউনলোড বলে অপশন দেখা পাইছে এটা, এইটো অপশনত আপনাদের জাস্ট এটা ক্লিক করব। তো ক্লিক করার পিছত আপনাদের সম্মুখত এনেকাকি আকৌ এটা নতুন একটা পেজ ওপেন হয়ে আসব। আপনাদের এপ্লাই করার সময় যে মোবাইল নম্বর, ইমেইল আইডি আর এপ্লিকেশন আইডি আছে যদি আপনাদের ইয়াতে যিকোন এটা ভরাই দিব। মই ইয়াতে মোবাইল নম্বরটা ইয়াতে ভরাই দি আছো। তো মোবাইল নম্বরটা ভরাই দিয়ার পিছত ইয়াতে লগইন অপশন দেখা পাইছে, লগইন অপশনত ক্লিক করব। সো লগইন অপশনত ক্লিক করার পিছত আপনাদের যে ডেট অফ বার হয়, সেই ডেট অফ বারটা ইয়াতে সিম্পলি আপনাদের বহাই দিব। আপনাদের যে ডেট অফ বার হয় ইয়াতে আপনাদের প্রথমতে আপনাদের যে সন হয় ইয়ার তো, তারপর মান, তারপর ডে, ইয়াতে এইটো ফর্মেটত ইয়াতে বহাই দিব। তো বহাই দিয়ার পিছত আপনাদের মই ইয়াতে বহাই দি আছো, আপনাদের চাই থাকক। তো ডেট অফ বার বহাই দিয়ার পিছত আপনাদের সিম্পলি ইয়াতে সাবমিট অপশন দেখা পাইছে, সাবমিট অপশনত ক্লিক করব। সো সাবমিট অপশনত ক্লিক করার পিছত আপনাদের সম্মুখত এনেকাকি পেজটো ওপেন হব। তারপর ইয়াতে আপনাদের নিশ্চয় দেখা পাইছে ডাউনলোড অপশন, এই তো ডাউনলোড অপশনত ক্লিক করার লগেলগে আপনাদের যে এডমিট কার্ড হয়, সেই এডমিট কার্ডটা ডাউনলোড হব, ঠিক আছে? তো মই ইয়াতে ডাউনলোড অপশনত ক্লিক করছো। সো ক্লিক করার পিছত আপনাদের সম্মুখত এনেকাকি ডাউনলোড অপশনটা আসব। আপনাদের ইয়াতে সিম্পলি ডাউনলোড অপশনত ক্লিক করব, ঠিক আছে? ডাউনলোড অপশনত ক্লিক করে এখনই হয়েছে বন্ধুসকল মোর অসম পুলিশের 2136টা পোস্টর যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হব, সেই স্ট্যান্ডার্ড টেস্টের কারণে মোর এডমিট কার্ড। সো আপনাদের এনে ধরনের এডমিট কার্ডটো ডাউনলোড করে লোক, ঠিক আছে? তো এনেকাকি ডাউনলোড করার পিছত আপনাদের নিশ্চয় নিজের এডমিট কার্ডত ইয়াতে দেখা পাব। প্রথমতে দেখা পাব আপনাদের
পার্সোনেল ডিটেইলস, আপনাদের পার্সোনেল ডিটেইলসটো ইয়াতে শো করিব, তারপর ইয়াতে আপনাদের ফটোটো শো করিব, তারপর আপনাদের ফটো, তারপর সিগনেচার, ফটো সিগনেচার, আপনাদের পার্সোনেল ডিটেইলস, তারপর রোল নম্বর, তারপর আপনাদের যি কোন ফিল্ডত আপনাদের যি ইন্টারভিউ হব সেই ইন্টারভিউটোর এড্রেস ইয়াতে সিম্পলি লিখা থাকিব, ঠিক আছে? তো আপনাদের কোনটো ডেটত আপনাদের এক্সাম হব সেইটো ডেটটো ইয়াতে শো করিব। তো মোর ইয়াতে এক্সাম ডেটটো হয়েছে 7 February 2022। মোর 7 February ইন্টারভিউতো পড়িছে, রিপোর্টিং টাইম হয়েছে 6 AM, ঠিক আছে? এখন আপনাদের ইয়াতে ডাউনলোড করে আপনাদের কম্পিউটারের পর প্রিন্ট আউট করে অনলাইন লই যাব পারে, ঠিক আছে? তো তারপর ইয়াতে আপনাদের কিছু গাইডলাইন দি আছে, আপনাদের যি করোনা ভাইরাসের কারণে যা গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সটো ইয়াতে আছে, এইখানে আপনাদের ভালক পড়ি চাই লোক। তারপর ইয়াতে আছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ফর রাইটিং টেস্ট, আপনাদের কেন ইয়াতে প্রসেসটো লওয়া হব, কেন রাইটিং হব, সেই সকলবর প্রসেস ইয়াতে আপনাদের কি কি ডকুমেন্টস লো যাব লাগিব ইন্টারভিউর দিনা সেই সকলবর ইয়াতে লিখা আছে, আপনাদের এইখানে ভালক চাই লোক, ঠিক আছে? তো এইখানেই আসিল আজির এই ভিডিওটোর মূল টপিক। তো আজি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিল আপনাদের কেন এডমিট কার্ড ডাউনলোড করে পড়ব আপনাদের মোবাইলের জড়িয়ে, ঠিক আছে? তো এইখানেই আসিল আজির এই ভিডিওটো, যদি ভিডিওর চাই কিবা উপকৃত হয়েছে তেনহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিব, যেতে আমি আপনাদের কারণে এনে ধরনের ভিডিও আনি থাকো যাতে আপনাদের সকলতকৈ আগত ভিডিও বিলাকৰ নোটিফিকেশন পাই যায়, ঠিক আছে? তো তেনেহলে ভিডিওটো আমি এইখিনিতে সমাপ্ত করছো, সকলকে কংগ্রেচুলেশন জানাই আজির এই ভিডিওটো এইখিনিতেই মই সমাপ্ত করছো। থ্যাংক ইউ সো মাছ।